Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman katsira. Amma ba'd. فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الخروج إلى المصلى بغير منبر قال حدثنا سعيد بن أبي مريم قال حدثنا محمد بن جعفر قال أخبرني زيد بن أسلم عن إياد بن عبد الله بن أبي سرح عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى فأول شيء يبدأ به الصلاة ثم ينصرف فيقوم مقابل الناس والناس جلوس على صفوفهم فيعظهم ويوصيهم ويأمرهم فإن كان يريد أن يقطع باسا قطعه أو يأمر بشيء أمر به ثم انصرف فقال أبو سعيد فلم يزل الناس على ذلك حتى خرجت مع مروان وهو أمير المدينة في أضحى أو فطر فلما أتينا المصلى إذا منبر بناه كثير بن السلط فإذا مروان يريد أن يرتقيه قبل أن يصلي فجذبته بثوبه فجبذني فارتفع فخطب قبل الصلاة فقلت له غيرتم الله فقال أبا سعيد قد ذهب ما تعلم فقلت ما أعلم خير والله مما لا أعلم فقال إن الناس لم يكونوا يجلسون لنا بعد الصلاة فجعلتها قبل الصلاة মহান আল্লাহর সমস্ত প্রশংসা সালাতে ও সালাম নাযিল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ মঙ্গলবার 24 জিলকাদা 1444 হিজরি মোতাবেক 13 জুন 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ঈদাইনের পর্ব, দুই ঈদের পর্ব, ঈদের সালাত, ঈদের হুকুম আহকাম বিধিবিধান সম্পর্কে যে সহিহ বুখারীতে যে পর্ব রয়েছে সেখান থেকে আমরা আলোচনা করছি। আজকে আমাদের ঈদানের পর্ব নম্বর 3, ইমাম বুখারী রাহমাহুল্লাহর অধ্যায় নম্বর এই ঈদের সালাত বা ঈদের সম্পর্কে যে আলোচনা এসেছে তার পর্ব নম্বর না অধ্যায় নম্বর 6 বলছেন বাবুল খুরুজ আল মুসাল্লা বিগাইর মেম্বারিন। এই অধ্যায় হচ্ছে ঈদগাহে বিনা মেম্বারে গমন করা, ঈদগাহে যাবেন ঈদের সালাত পড়তে এবং ইমাম যাবেন ঈদের ইমামতি করতে, সালাত পড়াতে বিনা মেম্বারে, মানে সেখানে মেম্বার লাগানো হবে না, সাথে করে নিয়ে যাওয়া হবে না, কারণ ঈদ তো খোলা মাঠে হয়, তো সেখানে তো এই আজকালকার মতো এই যে তৈরি করে রাখা প্রাচীর দিয়ে তৈরি করে রাখা এই সিস্টেম তো ছিল না আসলে, এটা পরবর্তীকালে সেই জায়গাটি একটু সুরক্ষিত রাখার জন্য করা হয়েছে, মানুষের পয়সা হয়েছে সেই জন্য, কিন্তু এটা কোনো এমন কোনো সওয়াবের কাজ না, জায়েজ এতটুকু। এই মশলা কিন্তু অনেকেই জানে না, কারণ আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে মসজিদে যেমন দান খায়রাত করে আমরা সওয়াবের আশা রেখে ওই রকম ঈদের ঈদগাহ তৈরি করাই, ঈদগাহ প্রাচীর ঘেরা বা নির্মাণ করাই আমরা ওই রকমই সওয়াবের আশা রাখি, একবার অবস্থা কথা। হ্যাঁ, কোনো মিল নেই দুটোতে, মাম বানালিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে, দুনিয়ায় লোককে দেখাবার জন্য না বা দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহ তার জন্য স্পেশাল ঘর প্যালেস তৈরি করবেন জান্নাতে, সে মসজিদের বিনিময়ে স্পেশাল অখান্তরে ঈদগাহের ঈদগাহকে যে ঘেরবে তার জন্য এই হবে, কিছু আছে কিচ্ছু নেই, ঈদগাহ ঘেরাটাই তো সুন্নত নয়, জায়েজ। যদি মনে করেন যে এইখানে করে পেশা পায়খানা কুকুর শিরগাল আর সব কিছু পেশা পায়খানা করে দিবে, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঘেরে রাখবে, এটা ভিন্ন বিষয়, কিন্তু আসলে এটি কোনো সুন্নত কাজ নয়, ওয়াজে ফরজ তো নয়। তো যখন খোলা মাঠে ঈদগাহ, হ্যাঁ ঈদগাহ মানে খোলা মাঠ, তাহলে খোলা মাঠে তো আর মেম্বার ওখানে থাকে না রাখা, তাহলে নিয়ে যেতে হবে তো মসজিদ নববী থেকে মেম্বার নিয়ে যাওয়া, যেটা পরে
মারওয়ানি সুন্নত এটি, নবী সাহেব সুন্নত না, খোলাফায়ে রাশিদিনের সুন্নত নাই, কথা বোঝা গেছে? তো ওই হাদিসটি আজকে এসেছে ওমাইয়া বংশে বেশ কিছু ইসলামের বিধিবিধানের উল্টোপাল্টা তারা করে দিয়েছিল সুবিধার্থে, তাদের সুবিধায় আর কি, শাসকরা তাই করে অধিকাংশ। যেই ধর্মকর্মগুলি তাদের জন্য সুবিধাজনক সেগুলি খুব হ্যাঁ ভালোই আগ্রহের সাথে সক্রিয়তার সাথে করে, আর যেগুলোতে তাদের কোনো লাভ নেই বরং উল্টো ক্ষতি আছে হয়তো, না ওগুলো না হবে না। তো ওই রকমটাই হয়েছিল পরবর্তী। এইটি পার্থক্য হচ্ছে চার খলিফার খেলাফত আর পরবর্তীকালের খলিফা শাসকদের খেলাফতে রাজত্ব আমলে, দুটো পার্থক্য। জি, চার খলিফার যুগে কোরআন সুন্নাহ বলবৎ থাকবে, রাসূলুল্লাহর আদর্শ সর্বক্ষেত্রে বলবৎ থাকবে, বৃহৎ স্বার্থ কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন, সার্বিক জীবন গড়ে তোলা এবং দেশ পরিচালনা সার্বিক ক্ষেত্রে, আর পরবর্তীকালে নিজের স্বার্থটাকে এক নম্বরে রেখে ইসলাম পালন করা। রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম ছিল, দণ্ডবিধান ছিল, দণ্ডবিধান এই কাল পর্যন্ত তুর্কি আমল পর্যন্ত ছিল, মোগল ভারতের মোগলরা কয়েকশো বছর, সাতশো বছর যে মোগলরা থেকেছে, শেরশাহ বাদশাহ থেকেছে, আরও যতগুলি বাদশাহ রয়েছে তুগলকরা রয়েছে, যতগুলি বংশ এসছে মোগল ছাড়াও, সবাই ইসলামী আইনের বাস্তবায়ন করেছে দণ্ডবিধানের। এখনকার মতো নাই যে ইসলামী আইনের কোনো নিষিদ্ধ, বরং চোরের হাত কাটা নিষিদ্ধ, কেসাস নিষিদ্ধ, তাই না, রজম করা নিষিদ্ধ অপরাধ, এগুলো হ্যাঁ মানবাধিকার লঙ্ঘন, এগুলো এগুলো হচ্ছে পশ্চিমা আইন, পশ্চিমা আইন চলছে এখন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মুসলিমদেরকে ফিরে আসার তৌফিক দিক ইসলামের দিকে। তো এখানে অধ্যায় ফিরে আসি, সেটা হচ্ছে মুসাল্লামান ঈদগাহ, ঈদের সলাতে জায়গা, মোসাল্লায় গমন করা, খুরুজ মানে বেরিয়ে যাওয়া, মানে গমন করা, বেগায়ের বিনা মেম্বারে, মেম্বার নিয়েও যাবেন না, আর ওখানে মেম্বার বানাবারও প্রয়োজন নেই। পরে বিস্তারিত আলোচনা করছি যে সুন্নত তো নয়, কিন্তু কেউ যদি ওখানে একটু উঁচা করে রাখে খুতবা দেওয়ার জন্য, উঁচাতে খুতবা দেওয়া সুবিধাজনক, সেখানে মেম্বারের মতো করে বানানো আছে, তো সেটা জায়েজ না জায়েজ নয়, এই বিষয়টি পরে আলোচনা করছি। হাদিসটা আমরা শেষ করি, হাদিসে কি বলা হয়েছে, 956 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সাহাবি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু আমাল ফিত্র ওয়াল আযহা ইলাল মুসাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে গমন করতেন ইয়ামাল ফিত্র, ঈদুল ফিত্রের দিনে, ওয়াল আযহা ঈদুল আজহার দিনে, এই দুই দিনে গমন করতেন কোথায়, ইলাল মুসাল্লা ঈদগাহে, মানে মসজিদে সলাৎ আদায় করতেন। বর্ষা বৃষ্টি ঝড় তুফান থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আসল হচ্ছে ঈদ হবে কোথায়, মাঠে হবে, খোলা ময়দানে হবে। আউয়ালু শাইন, সেখানে গিয়ে কী করতেন, তায়াতুল মসজিদ পড়তেন, হ্যাঁ আজান একামত দিতেন, এসব কিছু না, কারণ সেটা মসজিদ নয়। ফা আউয়ালু শাইন ইয়াবদাউ বিহি, সর্বপ্রথম যেই বিষয় দিয়ে শুরু করতেন তা হচ্ছে আসসলাৎ, ঈদের সলাৎ আদায় করা। ইমাম সাহেব তাহলে আগে থেকে মক্তব্য দিলে চলে যাবে, যারা উপস্থিত তারা আগে থেকে যাবে, কিন্তু ইমাম সাহেব গিয়ে সরাসরি বসবেন না, ওখানে গিয়ে কী করবেন, সরাসরি গিয়ে সালাত শুরু করে দেবেন। সালাতে আজান একামত আছে, আজানও নেই একামত নেই, তাহলে কী শুরু হয়ে যাবে, সালাত শুরু হয়ে যাবে, প্রথম প্রথম সালাত। সুম্মান সারেফ, তারপরে সালাম ফিরতেন, ফায়াকুম মোকাবেলান নাস, তারপরে জনগণের মুখোমুখি হয়ে দাঁড়াতেন, মানে জনগণকে সামনে করে দাঁড়াতেন, কারণ তাদেরকে সম্বোধন করে খুতবা দিতে হবে। ওয়ান্নাস জলুসুন, আর লোকেরা উপস্থিতি বসে থাকতো, তারা আলা সুফুফ নিজ নিজ কাতারে, তাহলে তারা গোলাকার হয়ে যাবে না, যে খুতবা শুনছি আলোচনা শুনছি ভাষণ তো আমরা গোল হয়ে যায়, যেমন আলোচনা শোনা সাধারণত নিয়মটা এইরকম, এখানে চেয়ার না থাকলে ওইরকমটাই খানিক হইতো, তাই না, গোলাকার হয়ে যাওয়া, এটা বেশি সুবিধাজনক যে সবাই কোন দিকে তাকাচ্ছেন, আলোচকের বক্তার দিকে তাকাচ্ছেন। আর এখানে হচ্ছে কি, চেয়ার থাকাতে যেটা একটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে যে ওই দিক থেকে যারা বসে আছেন এইদিকে তাকানো, এদিকে তাকানো মানে খানিকটা মানে অসুস্থজনক, বা অনেক সময় গাফিলতি চলে আসে, সব সময় তাকানো হয় না, সামনের লোকেরা তো ঠিক তাকাচ্ছেন যদিও হলটা ছোটো, কিন্তু এইদিকে দেখেন ঘুমাচ্ছেন, কারণ ওই অ্যাটেনশনটা আকর্ষণটা নেই,
আকর্ষণ নেই, কিন্তু সামনে হইলে, সামনে আলোচকের সামনে, সুতরাং এখানে ঘুম আসবে না। তো বলছি যে নবী সাল্লাম দাঁড়াতেন খুতবা দেওয়ার জন্য ঈদের, আর লোকেরা নিজ নিজ কাতারে বসাতো, কাতারে সলাত আদায় হয়েছে তো সলাত আদায় করার পরে যে নিজের নিজের কাতার ওই জায়গায় দিয়ে বসে থাকতেন, এখানে যখন ঘুরে যাও না, ঘুরতেন না, আপন জায়গায় বসে থাক। জুমার খুতবা কিন্তু আগে হয়, তাই না? এই জন্য জুমা মসজিদে আপনি কাতারে বসে থাকেন, কারণ কাতারে এলোমেলো বসলে তবে ঝামেলা আছে, কিন্তু হ্যাঁ একটু শরীরটাকে বাঁকা করে খতিবের দিকে তাকিয়ে থাকে, এটি কিন্তু সুন্নাত, যেটা অনেকেই জানেন না। অনেকে গোটা খুতবা চলছে হয়তো কানে শুনছে, কিন্তু এভাবে আমরা অনেকে করি, খেয়াল করেছেন? অধিকাংশ লোক যারা ধরো মসজিদ বড়, তাই না, বড় বড় মসজিদ, এই মাম তো খুতবা দিচ্ছে ওই মেম্বার থেকে মাঝখান, তাহলে এদিকে যারা আছেন তারা কিন্তু শুনছেন, এভাবে শুনছেন না, এইভাবে ইমামের দিকে তাকিয়ে থাকতে হবে, বাড়িটা ঘুরি, আপন জায়গায় বসে থাকেন কিন্তু বাড়িটা ঘুরি, যেদিকে ইমাম আছে খতিব আছে, নিজে নিজে কাতারে বসে থাকতেন। ফাই আই জহু তাদেরকে ওয়াজ করতেন, তাহলে খুতবা হচ্ছে ওয়াজ, আর আমাদের দেশে ওয়াজ আলাদা খুতবা আলাদা, ওয়াজ হবে বাংলায় বাঙালিদের জন্য, আর খুতবা হবে লাজেম আরবি, অবশ্যই আরবি, মন্ত্র পাঠ বাঙালি জাতির। হ্যাঁ ঈদের খুতবা জুমার খুতবা হচ্ছে কোনো ভাষণ নাই, বক্তব্য না, ওয়াজ না, হাদিসে ওয়াজ আসলো সেটা হচ্ছে মন্ত্র পাঠ, যেমন হিন্দুদের মন্ত্রে মন্দিরে কি হয় মন্ত্র পাঠ হয়, যে পুজো পাঠের সময় কিছু মন্ত্র পাঠ করে, জি ব্রাহ্মণ ওই ওসিহেম তাদেরকে উপদেশ দিতেন, উপদেশ দিতেন, ওই আমরম তাদেরকে নির্দেশ দিতেন, তাহলে সম্বোধন করছেন তোমরা এই করো, এই করো, এই করিও না, আদেশ নিষেধ বলতেন। এগুলো হতো খুতবার বিষয়বস্তু, যেটা আলোচনার বা বক্তব্যের বিষয়বস্তু হয়, ভাষণের বিষয়বস্তু হয়, ভাষণ আর খুতবা একই, খুতবা মানে খেতাব করা, খেতাব করা মানে হচ্ছে ইংরেজিতে অ্যাড্রেস করা, বাংলায় সম্বোধন করা। ফাইন কানা ইউরিদ আন ইয়াক্তাব আসান, তারপরে খুতবার ভিতরেই যদি তিনি চাইতেন যে এই সময় প্রয়োজন রয়েছে একটি সেনা দল পাঠাইতে হবে কোথাও, হ্যাঁ ঈদ পড়ে নিলে চলে যাও মুখ এলাকায়, অভিযান পাঠিয়ে দিলেন, বাসান সেনা দলকে পাঠিয়ে দিলেন, খুতবার একটি বিষয়বস্তু এটাও হইত, কথা তাহলে নির্দেশ দিতেন যে এই একটি ক্ষুদ্র সেনা দল 50 জন যেতে হবে বা 100, 200, 300 জন যেতে হবে অমুকের নেতৃত্বে এমআরওতে যেতে হবে, অমুক তোমাদের আমি আউ আমার আবে সাইন, অথবা কোনো কাজে নির্দেশ দিতেন এই কাজটি করতে হবে, আমার আবেহি তা নির্দেশ দিতেন, সে নিজ নিজ বাড়িতেই করতে হবে, অথবা তোমরা সবাই মিলে যৌথ করতে হবে, যেভাবে নির্দেশ দিতেন। সোম্যান স্যার তারপরে খুতবা দেওয়া হয়ে গেলো, বাড়ি ফিরে চলে আসতেন, খুতবা দেওয়া হয়ে কী করতেন, বাড়ি ফিরে চলে আসতেন। সংক্ষেপ করা হয়েছে, পুরুষদের খুতবা দেওয়ার পরে মহিলাদের এলাকায় চলে যেতেন, তারপরে বিশেষভাবে মহিলাদের সামনে মহিলা সম্পর্কিত কিছু আলোচনা করতেন, জি তাদের জন্য বিশেষ আলোচনা, এই জন্য ঈদের খুতবায় মহিলাদের জন্য বিশেষ কিছু আলোচনা হওয়া উচিত। শেষখানে নবী সাল্লাম সুন্নত পালন করে যদি আপনি খুতবা দেন, ঈদের খুতবা দেন, বিশেষ আলোচনা মহিলাদের সম্পর্কে, কেন আরবিতে পড়লে কী হবে, ফায়দা হবে, তাহলে বাঙালি খুতবা হইতে হবে, তাহলে মহিলারা আছে ঈদগায়ে, আর ঈদগায়ে থাকাই সুন্নত তাদের, আর হুকুম তো পড়েছেন যে একদলের কাছে ফরজ, তো ঈদগাহে তারা শুনছে যে আমাদেরকে এই বিষয়গুলি বলা হলে, যে মাসাইলগুলি, যে বিষয়গুলি মহিলা সংক্রান্ত, তারপরে ফিরতেন। ফাকাল আবু সাঈদ, আবু সাঈদ খুদির রাদিয়াল্লাহ বলেন, আবু সাঈদ খুদি বর্ণনাকারী সাহাবি, ফালাম ইয়াজালিন্নাস আলা যালিকা, মানুষ এই আমলের উপরই ছিল, নবী সাল্লাম যেমনটা করেছেন, প্রথম গিয়ে নামাজ পড়াইলেন, তারপরে কী করতেন, খুতবা দিলেন, আর তারপরে তখন খুতবাতে এই বিষয়বস্তুগুলি চলে, তারপরে চলে আসতেন, এই আমলই ছিল। হাত্তা খারাজ তো মা মারওয়ান, এমন একটা সময় আসলো যখন মারওয়ান বিন হাকাম ইবনুল আস, জি এই মারওয়ান বিন হাকামের সাথে আমি বের হইলাম কোথায়, ঈদ পড়তে, তিনি বিশিষ্ট সাহাবি, বয়োজ্যেষ্ঠ সাহাবি, প্রবীণ সাহাবি, বহু আমিরুল মদিনার, মারওয়ান হচ্ছে মদিনার গভর্নর, কিন্তু মারওয়ান সাহাবি না, মারওয়ান সাহাবি না,
সাহাবির বড় বড় সাহাবি থাকতো, ওমর কি করে গভর্নর তাহলে অনেক জুনিয়র সাহাবাকে কারণ চাইতো, কেন? যেহেতু উমাইয়া বংশের সেজন্য, তাহলে তখনই বংশীয় রাজত্ব কায়েম হয়ে গেছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে শুরু করে তারপরে ইয়াজিদ, তারপরে অন্যান্যরা। মদিনার গভর্নর সেই সময় কে? মারওয়ান। ঈদটা ছিল বলছে ফি আজহান, ঈদুল আজহা ছিল, অফিতরিন তার সন্দেহ হচ্ছে ঈদুল ফিতর, দুই একের এক ঈদ ছিল, দুই ঈদের এক ঈদ ছিল। ফালাম আতায়ন মোসাল্লা, যখন আমরা ঈদগাহে আসলাম, মারওয়ান যাচ্ছে আমিও গেলাম, এজা মেম্বারুন, দেখছি যে একটি মেম্বার সেখানে, বানাহু কাসির বিনুস সালত, কাসির বিনুস সালত, সালতের ছেলে কাসির নামক এক ব্যক্তি সেটি নির্মাণ করেছে, তৈরি করেছে। তাহলে সে হয়তো সুতার মিস্ত্রি ছিল, কাঠ মিস্ত্রি ছিল, তৈরি করেছে। আর মারওয়ান নির্দেশ দিয়েছে, কারণ গভর্নর নির্দেশ ছাড়া তো আর হবে না, গভর্নর সে গভর্নর নির্দেশ দিয়ে ফাইজা মারওয়ান ইউরি দায়ের, মারওয়ান তখন ওই মেম্বারে চড়তে যাচ্ছে, মেম্বারে আরোহণ করে, এখন মেম্বারে চড়ে উঁচা জায়গায় কী করবে? খুতবা দিয়ে, এতদিন পর্যন্ত নবী সাল্লাম দেননি, আবু বকর সিদ্দিক দেননি, ওমর দেননি, উসমান দেননি, আলী দেননি রাদিয়াল্লাহু আনহুম, দীর্ঘ কত বছর? 30 বছর খোলাফাদের যুগ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 বছর প্রায়, কারণ আসার পরে দ্বিতীয় হিজরি থেকেই আপনার ঈদের সালাত শুরু হয়ে গেছে, রমজান এসেছে, ঈদের সালাত, তারপর ঈদুল আজহা দ্বিতীয় হিজরি থেকে, তাহলে 8 থেকে 9 বছর প্রায় বলা যেতে পারে, এতদিন 9 আর 8 39 প্রায় 39 বছর কি চলেছে? বিনা মেম্বারে ঈদের খুতবা চলেছে। মারওয়ান উঠতে যাচ্ছেন, কাবলাইয়া সাল্লিয়া সালাতা, আচ্ছা আগে কি করছেন এখানে? একটা তো যে মেম্বারে চড়তে যাচ্ছে, আর একটি হচ্ছে যে গিয়ে ঈদের সালাত না পড়ে মেম্বারে চড়ে ভাষণ দিতে যা, খুতবা দিতে যাচ্ছে ঈদের। কয়টি বিরোধিতা হলো? দুইটি বিরোধিতা হলো, একটি বিরোধিতা হচ্ছে আগে সালাত না পড়ে খুতবা দিয়ে দেওয়া ঈদের, আর আরেকটি হচ্ছে মেম্বারে চড়ে খুতবা দেওয়া। গিয়ে সরাসরি মেম্বারে চড়তে যাচ্ছে, কাবলা ইসাল্লিয়া সালাত আদায়ের আগে, ঈদ পড়ার আগে, ফাজাজাবতুহু, শোনেন সাহাবাইকেরা আমরা কেমন ছিলাম, সত্য যেখানে সেখানে কোনো ভয় করতেন না, মৌখিক নাসিহা করতেন, এমনকি যেহেতু তিনি তার সাথে অনেক সিনিয়র, হক কথা বলা ফরজ, আর তাঁর ছাড়া সেখানে কেউ নেই, সুতরাং তার ফরজে আইন, তখন একটি অবস্থা আছে ফরজে কেফায়া, মেলা আলেম আছে, একজন বললেই চলে, হ্যাঁ, কিন্তু যদি একজনই শুধু থাকে আর কেউ নেই, তখন ফরজে আইন ওর উপর। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, বলছেন যে ফাজাজাবতুহু বিসাউবিহি, তার কাপড় ধরে টান দিলেন, তার জুব্বা ধরে টান দিলেন, যে তুমি কোথায় চড়তে যাচ্ছ, তুমি ইয়েতে মেম্বার ওপর নামো, নিচে না ইয়ে করো, হ্যাঁ নিচে খুতবা দিতে হবে, এক, দুই নম্বর কথা আগে নামাজ পড়াইতে হবে, সুন্নতের খেলাফ কাজ কেন? টান দিলাম কাপড় ধরে, কিন্তু ফাজাবাজানি, সে তো যুবকে আছে, গভর্নর অনেক জুনিয়র বয়সে, যুবকে আছে, বলছে সে আমাকে টান দিল, সে আমাকে টান দিল, ফারতা ফার, তারপরে উঠে গেলে মেম্বারে উঠে গেল, ফাঁকা তাবা, তারপরে খুতবা দিল, কাবলা সলা, সলাতের আগে, ঈদ পড়ার আগে কি করলো? খুতবা দিল। আজকাল যদি করে তা আপনারা মারপিট করে লাশ ফেলে দেবেন আপনারা, তাই না? সাহাবা কেরাম এটা করেননি, এখানে একটা আদর্শ শিক্ষা আছে, আমি করলাম যতটা চেষ্টা করার, কিন্তু না, মুখে বলে পারলাম না, মারামারি, হ্যাঁ মারামারি শুরু করে দেব, আর দুটো দল হবে, কিছু লোক আছে যে ইমাম খতিবের পক্ষে হবেই যতই ভুল করুক না কেন, আর কিছু লোক হয়তো হকের সাথে হবে, প্রতিটি জায়গায় হবে, মারামারি শুরু হবে না? হবে না। আমাদের এই বাঙালি জাতি এইরকম ক্ষেত্রগুলিতে ধর্মীয় আবেগে এমন বেশি গদগদ করে, যার বাপরে বাপ, মানে হক আর বাতিল আর জান্নাত আর জাহান্নাম জানো, সুতরাং কী করতে হবে? মারামারি করে এখানে জিহাদ করে নিতে হবে, আর রক্তে রক্তে তো নাক মুখ ভেঙে দিতে হবে, এগুলো ইসলাম না। অন্যায় কাজে বাধা দিলাম, ভুল কাজে বাধা দিলাম, মারলো মারলো, মারলো না, আমার কাজ আদায় করে দিয়েছি,
হুজ্জত কায়েম করে দিয়েছি, কিয়ামতের মাঠে বলতে পারবে না, ঠিক আছে? আর আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না যে তুমি বোবা হয়ে বসে থেকেছো বলোনি কেন, সত্য কথা হতে পারে তার জানা নেই, সে জুনিয়র লোক, তার জানা নেই, বুঝতে পারছেন? জি হ্যাঁ, ইসলাম মধ্যম পন্থ, মানলো না সেজন্য মারামারি শুরু করে দেবেন না, মোটেই না। এই এই ফর্মুলাকে যদি আমরা ফিট করি যেখানে ইসলাম বিরোধী কাজগুলি হচ্ছে, ধরেন দেশে একজন এমন কাফেরকে আসার সুযোগ দেওয়া হচ্ছে যে খুনি, যে ইসলামের অবমাননা করেছে, নবী ইসলাম অবমাননা করেছে ইত্যাদি ইত্যাদি, তখন এমন শুরু হয়ে গেল মারামারি, এইদিকে মুসলিম, দেশের সেনাবাহিনী মুসলিম, জনগণ মুসলিম, এখন মুসলিম মুসলিম মারামারি করেছে আর কাফের ওইদিকে আমোদ ফুর্তি করছে, কিছু তো ইসলাম বলেনি। আপনি হক কথা বলে দেন যে এইরকম জালেমকে, কাফেকে, খনিকে মুসলিম দেশে জায়গা দেওয়া অথবা সুযোগ দেওয়া আর তার সম্মাননা পেশ করা জায়েজ না, ব্যাস হয়ে গেল, মানলো মানলো না মানলো না মানলো, হুজ্জত কায়েম করে দিলেন আপনি। জি, 1400 বছর এই ঘটনাকে আপনি এইরকম যে কোনো ঘটনায় ফিট করতে পারেন আপনি, তাহলে হবে কি যে আপনি সীমা লঙ্ঘন করবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার দিনও ঠিক থাকলো আর আপনি ক্ষতিগ্রস্ত হলেন না, মানুষকে ক্ষতিগ্রস্ত করলেন না, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন না, আপনি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন না। তো বলছেন যে খুতবা দিয়ে দিল, সালাতের আগে ফাকুলতুল্লাহু, তখন তাকে বললাম গাইয়্যারতুমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি তোমরা দিনকে বদলে দিলে, তোমরা দিনকে রদবদল করে দিলে, পরিবর্তন করে দিলে, আসল রূপে রাখলে না, সব কথা বললেন, ওইটাও বলে দিলেন। জি, ফাকালা, বললেন আবা সাইদ, হে আবু সাইদ, তখনকার গভর্নররা সম্মান করত, এই না যে তোমার কী মূল্য আছে, আজকালকার যেমন আলেমদের কী ভাব মূল্য আছে জালেমের কাছে, তাই না? না না না, আবু সাইদ কাদ জাহাবা মা তালাম, আপনি যা জানছেন শরীয়তের যে সঠিক মাসালা, সেই যুগটা চলে গেছে, সেই যুগ চলে গেছে, কাদ জাহাবা মা তালাম, আপনি যা জানছেন যে সঠিক সুন্নত মোতাবেক কাজ করতে হবে, ওইটা পালন করার যুগ চলে গেছে, ওটা করলে কাজ হবে না। এখন কেন হবে না শেষখানে আসছে বিষয়টি, ফাকুলতু, তখন আমি বললাম মা আলামু, আবু সাইদ খুদরি বলছেন, উত্তরে বললাম মা আলামু খাইরুন ওয়াল্লাহি মিম্মা লা আলাম, আমি যা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি আগে কি করেছেন, সালাত আদায় করেছেন, ঈদের তারপর খুতবা দিয়েছেন আর বিনা মেম্বারে দিয়েছেন, এটি তুমি যা করছো যা আমি জানি না, যার দলিল জানি না, সেটার চাইতে ভালো, মানে সুন্নত এই বিদাত চাইতে ভালো বা সুন্নতের খেলাফ করার চাইতে ভালো। ফাকালা, তখন মারওয়ান আবার জবাব দিচ্ছে, ইন্না নাস লাম ইয়াকুন ইয়াজলিসুন আলানা বাদাস সালাহ, আমরা যদি সালাতের পরে ঈদের খুতবা দিই তাহলে লোকেরা আমার কথা, আমাদের কথা শোনা যেন বসবে না, আমরা ভালো করে জানি জনগণ আমাদেরকে ভালোবাসে না, সরকারও ভালো করে জানি যখন জুলুম অত্যাচার করে তো জনগণের কাছে কতটা তাদের অন্তরে ভক্তি আছে আর মূল্যায়ন আছে ওটা বুঝে, ভালো করে বুঝে না, অবশ্যই বুঝে, বুঝছে, মদিনায় সাহাবাই কেরামদের যুগের কথা, তাবেই তাবেই তাবেইন আর সাহাবাই কেরাম, অনেক সাহাবাই কেরাম তখন আছেন মদিনায় বেঁচে আছেন। বলছেন লোকেরা ঈদের সালাতের পরে যদি আমরা খুতবা দিতে, কেউ শোনা যেন বসবে না, খোলা ময়দানে খালি ইয়েতে কি করতে হবে, খালি ময়দানে গোল দিতে হবে। লামি এখন এজলেসমেন আল্লাহ না বাদাস সালাহ, সালাতের পরে কেউ বসবে না আমাদের কথা শোনার জন্য, এই খুতবা শোনার জন্য, ফাজাল তো কাবলা সালাহ, সুতরাং আমি খুতবাটিকে এই জন্য কী করে দিয়েছি, সালাতের আগে করে দিয়েছি যাতে করে আমাদের খুতবা শুনতে বাধ্য হয়, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, আল্লাহ আকবার, মানুষ যখন জুলম অত্যাচার করে তখন মানুষের অন্তর থেকে চাইলেও ভক্তি হবে না, ভক্তি উঠে যাবে, ভালোবাসা উঠে যাবে, শ্রদ্ধা সম্মান উঠে যাবে, কিন্তু মানুষ যখন হকের ওপর থাকে, সত্যের ওপর থাকে, ওর সাথে দুনিয়ার কোনো স্বার্থ না, একটা পয়সা পাবে না, তারপর আল্লাহ আপনার অন্তরে মহব্বত দিয়ে দেবে, আপনি তাকে ভালোবাসবেন। 1300-1350 বছর আগে খলিফায়ে রাশিদ উমর আবদুল্লাহ আজিজ রহমতুল্লাহ আলে উমাইয়া বংশেরই রাজা, কিন্তু মাঝখানে এত ভালো মানুষ, এত ভালো মানুষ, উমর রাজিয়াল্লাহ তাআলা আনহুর বংশীয় সূত্র, রক্ত সূত্রের নাতি,
ওমর রাজি আল্লাহ যেমন যে দেশ পরিচালনা করেছেন ওই রকম করে দেশ পরিচালনা করেছেন, তাকে আমরা ভালোবাসি অন্তর থেকে, কিন্তু তার আগে পরে যারা হয়েছে তাদেরকে ওই রকম ভালোবাসি না। অথচ আমাদের কোনো দুনিয়ার স্বার্থ আছে? 10.5 বছর আগে চলে গেছে, 1300 বছর আগে চলে গেছে, চিন্তা করুন তো দেখি। এই যে ভালোবাসা, ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে এটি, এইরকম আইমা কেরামদের ভালোবাসা, এমা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সমান ভালোবাসি, ইমাম বুখারি, মুসলিম, আবু দাউদ, কাউকে দেখেছি দেখিও, ইবনে তাইমিয়া ভালোবাসি, কারণ তারা এই ইসলামকে যে স্বচ্ছ করে আমাদের সামনে পেশ করেছেন শিরক বিদাতের যুগে আর বাতিলের যুগে, হককে আমাদের সামনে এইভাবে আসার জন্য সুযোগ করে, না হলে আমরা কোথায় থাকতাম? মানুষ তো গুমরাহি যুগে যুগে গুমরাহি আসতে আছে, আর এই গুমরাহি দূর করার জন্য এক শ্রেণী ওলামায়ে কেরামরা জিহাদ করেছেন। যদি এই কষ্টগুলি না করতেন তারা, তাহলে আমরা এই স্বচ্ছ দিন পেতাম না, সুন্নত বিদাত বুঝতে পারতাম না। তো এই ছিল হাদিস। হাদিস থেকে কী বুঝতে পারলেন? যে মশাল্লায় মানে ঈদগাহে যেতে হবে, কিন্তু সেখানে মেম্বার ব্যবহার করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এতটুকু আমরা অবশ্য জানলাম যে মেম্বারে খুতবা দেওয়া ঈদের সুন্নত নয়। এখন বাকি থাকলো জায়েজ কি না। একদল বলছেন সুন্নত নয় তো বেদাত, আর একদল বলছেন শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ সৌদি আরবের বড় আলেম, তার এই বিষয়ে আলোচনা রয়েছে, তিনি বলেছেন আর ওইখানকার অনেক ওলামারাই বলেছেন যে সুন্নত নয়, কিন্তু যদি লোক সংখ্যা বেশি মাটিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হতো, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে সরজমিনে দাঁড়িয়ে খুতবা দিতেন, সরজমিনে দাঁড়িয়ে যদি ধরেন কয়েক হাজার ঈদগাহের হ্যাঁ মুসল্লি তাদের সামনে খুতবা দেওয়া যেত, দূরের লোকেরা হয়তো দেখতেও পাবে না ঠিক করে, তাই না, আর মনোযোগী হবে না যে খুতবায় কী আলোচনা হইল। তো এই সুবিধার্থে যে মানুষ যাতে করে ভালো একটু মনোযোগী হয়ে শোনে, সেই জন্য একটু উঁচা জায়গায় যদি দাঁড়ায় সেটা, আর সেটা খুতবা দেওয়ার জন্য স্পেশালি মেম্বার না নিয়ে যাওয়া হয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে যাওয়া হয়নি, সেখানে যদি একটু উঁচু জায়গা তৈরি করে দেয় সেটা মেম্বারের মতো বা কিছু, যেমন আজকাল আজ প্রাচীর হয়ে গেছে তার সাথে একটু উঁচু জায়গা করে দিয়েছে, তাহলে সেটি জায়েজ, সেটি হচ্ছে বিরত স্বার্থে জায়েজ। ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি একটি হাদিসের একটা বাক্য থেকে তিনি দলিল পেশ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে ফা নাযাল অবতরণ করলেন, নামলেন, নেমে মহিলাদের এলাকায় গেলেন। তো নামলেন কথাটি আছে, তার মানে কোনো উঁচু জায়গা থেকে, সেটা যাই হোক একটা পাথর হোক আর একটু সেটা একটু টিলা জায়গা হোক, উঁচু জায়গা থেকে খুতবা দিচ্ছিলেন তাহলে। তো এখান থেকে তিনি দলিল পেশ করেছেন যে যদি এইরকম তৈরি করে নেয়, যেমন তৈরি করা অনেক জায়গা আছে সিমেন্টেড করে দেওয়া হয়েছে আর উঁচু জায়গা থেকে খুতবা দিচ্ছে, তো জায়েজ। কিন্তু এই ঈদের খুতবা, এই জুমার খুতবার মতো করে মেম্বার ব্যবহার করা সুন্নাত নাই। এখন চলুন অধ্যায় নম্বর 7 ঈদাইনের, বাবুল মাসি। এই অধ্যায় হচ্ছে হেঁটে যাওয়া ও রকুব এবং বাহনে চড়ে যাওয়া, যানবাহনে, বাহন যে কোনো বাহন হইতে পারে, কেউ সাইকেলে যাচ্ছে বাই সাইকেল, কেউ মোটর সাইকেলে যাচ্ছে, কেউ কারে যাচ্ছে, কেউ উটের পিঠে, কেউ গাধার পিঠে যাচ্ছে, কেউ কিছুতে চড়ে যাচ্ছে, এলালে ঈদ পড়ার জন্য, তাহলে সব রকমই যাওয়া যেতে পারে, হেঁটেও যাওয়া যেতে পারে আর বাহনেও যাওয়া যেতে পারে। ও সলাতু কাবলাল খুতবাতে, আর সলাত আদায় করা খুতবার আগে, ও বেগাইরে আজানিন ওয়ালা ইকামিনা আজান ইকামত, আজানও থাকবে না আর ইকামতও থাকবে না, আর যেহেতু সেটি মসজিদ নয় সেজন্য তাহিয়াতুল মসজিদও নয়, তবে মসজিদে যদি ঈদ পড়েন তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বেন, কারণ আপনি মসজিদে যাচ্ছেন সেজন্য, ঈদের জন্য নয়। কিসের জন্য? বা ঈদের আগের সুন্নত নয়, এটি কোনো সুন্নত রাতে বা নয়, বরং এটি তাহিয়াতুল মসজিদ হিসাবে পড়ছেন, যেহেতু মসজিদে আপনি ঈদ পড়ছেন। যারা ঈদগাহে এখানে নামাজ পড়বেন ধরেন দাম্মামে, তারা সেখানে যদি কেউ তাহিয়াতুল মসজিদ পড়ে তাহলে বলবো যে বিদাত, তাহিয়াতুল মসজিদই না এটা, তাহিয়াতুল মসজিদ কিসের? কিন্তু যখন মসজিদে যাবেন তখন আপনি তাহিয়াতুল মসজিদ পড়ে নেবেন, সেটিও এই হচ্ছে সুন্নত, কারণ যে কোনো মসজিদে গিয়ে বসলে অতক্ষণ বসিয়ে না, যতক্ষণ দুই রাকাত না পড়ে নবী বলেছেন। আজান একামত নেই, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। 957 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইউসাল্লি ফিল আযহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদগাহে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদুল আযহার, ঈদুল ফিতরের সালাত আদায় করতে, ইউসাল্লি ফিল আযহা ওয়াল ফিতর,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আযহা ঈদুল ফিতরে সালাত আদায় করতেন, সুম্মা ইখতুব, তারপরে খুতবা দিতেন বাদা সালাতের পরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলই ছিল আগে কি করা, সালাত আদায় করা ঈদে, তারপরে খুতবা দেওয়া। 958 নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিতুহু ইয়াকুল, তার থেকে শুনেছি, মানে আতা বলছেন যে জাবির থেকে শুনেছি, আতা তাবেঈ, মক্কায় তিনি থাকতেন, বড় ইমাম ছিলেন তাবেঈনদের যুগে, তিনি বলছেন যে আমি শুনেছি জাবির আব্দুল্লাহ থেকে যে তিনি বলতেন বা বলছেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আমল ফিতর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে বাড়ি থেকে বের হলেন, ফাবাদা বিসসালাতি ক্বাবলা খুতবা, তারপরে সালাত শুরু করে দিলেন খুতবার আগে, খুতবার আগে সালাত শুরু করে দিলেন একই কথায়। 959 নম্বর হাদিস, আতা বলছেন, আন্না ইবনে আব্বাসিন আরসালা ইলা ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মক্কায় থাকতেন, প্রথম মক্কায় থাকতেন, তারপরে সেখান থেকে তায়েফ হিজরত করে চলে এসেছিলেন, আর সেখানে তার ইন্তেকাল হয়েছে, তার কবর রয়েছে, একটি মসজিদ রয়েছে, মসজিদ আব্দুল্লাহ বিন আব্বাস, আর সেখানেই কবর রয়েছে। কে দেখেছেন? তায়েফের লোক একটা আমার সামনে আছে, উনি দেখেছেন, আর কেউ জানেও নাই, দেখেছেন মাশাআল্লাহ। আমি গেছি ছাত্র জীবনে অনেক আগে। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মক্কা ছেড়ে তায়েফ কেন চলে গেলেন, অনেকের প্রশ্ন উঠতে পারে। তো কোরআন কারিমের সূরা হজ একটি আয়াত রয়েছে, ওমাই ইউরিদ ফিহে বিল হাদিম বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম, কেউ যদি হারামের সীমানার ভিতরে অর্থাৎ মক্কা নগরীতে, মক্কা নগরীতে হুদুদ হারামের ভিতরে, হারামের সীমানার ভিতরে যদি কোনো জুলম কোনো পাপের ইচ্ছাও করে, পাপ করার শুধু ইচ্ছা করেছে, মনস্থ করেছে, পাপ করেননি প্র্যাকটিক্যালি, হ্যাঁ, কোনো একটা অন্যায় করার, গুনাহ করার ইচ্ছা করেছে, নুযিকহু মিন আযাবিন আলিম, আল্লাহ বলছেন তাকে আমি মর্মান্তিক শাস্তির আসাদন করাবো, কঠিন শাস্তি দেব। এই আয়াতের ভয়ে তিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, এই আয়াতের শাস্তির ভয়ে তিনি মক্কা আমি থাকবো না কি জানি, নেকি করতে করতে গুনাহ যদি হয়ে যায় তাহলে গুনাহ নিয়ত হইলি তো, মনে যদি একটা গুনাহর কথা অসহাস আসে তাতে তো শাস্তি হয়ে যেতে পারে, এই ভয়ে তিনি সেখান থেকে হিজরত করে চলে গেছিলেন। এই একটি বর্ণনা এসেছে। আর এই হাদিস থেকে আর একটি কারণ অনুধাবন করা যায়, সেটা হচ্ছে যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 62 হিজরিতে মক্কার খলিফা হয়ে গেলেন আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে, তিনি আব্দুল মালিক বিন মারওয়ান যখন গোটা মুসলিম বিশ্বের, তখন মুসলিম বিশ্ব মানে বিশাল মুসলিম দেশ, একটাই দেশ মুসলিমদের, হ্যাঁ, মুসলিমদের প্রথম যুগে যুগ যুগ ধরে একটাই দেশ থাকতো, এত ছোটো ছোটো দেশ ছিল না, পরে হয়েছিল, এগুলো সব ইংরেজ পশ্চিমাদের ষড়যন্ত্র যে মুসলিম দেশগুলো ছোটো ছোটো করে দাও আর তারপরে মুসলিমদের যে শক্তিটা রয়েছে সেটাকে দুর্বল করে দাও। তো একটি দেশ ছিল, নবী সাল আমলে কয়টি ছিল, একটি, তারপরে চার খলিফার যুগে, তারপরে 20 বছর মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা একটি, তারপরে তারপরেও 132 পর্যন্ত একটি, তারপরেও 656 পর্যন্ত আব্বাসীয় যুগ একটি, একটি দেশ, জি। তো এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু বেশ কিছু জুলম অত্যাচার ছিল উমাইয়াদের, এতে কোনো সন্দেহ নেই, তো যার ফলে তিনি এই নেতৃত্ব মেনে নিতে মোটেই প্রস্তুত হননি। আর সাহাবাই কেরামদের মধ্যে দুইজন নেতৃত্বের জন্য আগ্রহী হয়েছেন, দুইজনেই পার্থিব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই কথাটি অনেক মূল্যবান শুনে রাখেন। এই জন্য নেতৃত্বের জন্য যারাই এগিয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে, গতকালকের ঘটনা তার বাস্তব প্রমাণ, কথা বুঝতে পারছেন না, পারছেন না? তো নেতৃত্বের লোভ ভালো জিনিস নয় কোনো যুগে, এই যুগ তো দূরের কথা, সেই যুগের কথা বলছি। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6-7 বছর তো খেলাফত ধরে রাখলেন, কারণ মক্কার লোকেরা, হ্যাঁ, হেজাজের লোকেরা সিংহভক্ত, তার আনুগত্য করলো। আব্দুল মালিক বিন মারওয়ান যে এত শক্তিশালী, ইরাক, তারপরে শাম, বিরহত শাম, তখনকার শাম দেশে জর্ডন, লেবানন, প্যালেস্টাইন, সিরিয়া, বেশ কিছু ধরেন তুরস্ক এলাকা, সবের মালিক, ইরাকের মালিক, ইরানের মালিক, সব মালিক, হ্যাঁ, শুধুমাত্র মক্কা মদিনার লোকেরা তার আনুগত্য থেকে বেরিয়ে আব্দুল্লাহ বিন জুবাইর আনুগত্য করল, এই তো দুটো রাষ্ট্র হয়ে গেল। তখন আব্দুল্লাহ বিন আব্দুল মালিক বিন মারওয়ান
আব্দুল মালিক বিন মারওয়ান এই মারওয়ানের ছেলে, মদিনার যে গভর্নর তার ছেলে আব্দুল মালিক। সে তখনকার রাজা বাদশাহ, অধিকাংশ দেশবাসী তার আনুগত্য প্রকাশ করেছে, তার সাথে বায়াত করেছে, কিন্তু মক্কা মদিনার লোকেরা দেখলো তার চাইতে ভালো আব্দুল বিন জুবাইর। আব্দুল বিন জুবাইর সাহাবি আর আব্দুল মালিক বিন মারওয়ান তাবেই ছেলে। কেউ কেউ বলেছেন যে মারওয়ান সাহাবি ছোট্ট ছিল, অল্প বয়সী ছিল, যাই হোক। তা আমরা আব্দুল মালিক বিন মারওয়ানের খেলাফত কেন মানবো? আব্দুল বিন জুবাইরের মানি আগ্রহী ছিলেন, উদ্গ্রীব ছিলেন, খেলাফতের জন্য একটা আগ্রহ ছিল মানুষের এক একজনের। কিন্তু এক একটা মানুষের দুনিয়ার নেশা থাকে, কারো এলেমের নেশা আমি পড়াশোনা করব ভালো করে, আছে না, কারো আবার ক্ষমতার নেশা, ওই প্রাইমারি থেকে নেতাগিরি শুরু করে দিয়েছে, ওখান থেকে শুরু করেছে, আর হাই স্কুলে গিয়ে তো বাস ভালো মস্তান হয়ে গেছে, আর কলেজে গেলে তো বলতে হবে না, বড় মস্তান, আর তারপরে বড় নেতা মন্ত্রী মিনিস্টার দেখবেন তাদের বায়োডাটা, এরকম টাইপের। কোনো উচ্চশিক্ষিত খুব কম পাবেন কিন্তু যারা রাজ পলিটিক্যাল এতে ফিল্ডে গিয়েছে, আর যারা বেশি উচ্চশিক্ষিত তারা দেশে দেশে আমাদের মূল্যায়ন হয় না, চল বিদেশে চল, হ্যাঁ বিদেশে পাড়িতে, আর বড় বড় পোস্টে বিয়ে, আর বড় বড় জায়গায় কাজ করছে বিদেশে, আছে তারা অনেক অনেক উচ্চশিক্ষিত এই যারা দেশের নেতৃত্বে তাদের চাইতে, এটা বাস্তব এখনকার। যাই হোক, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চাইলেন, আল্লাহ তো দিয়ে দিলেন, কিন্তু টিকাতে পারলেন না। আব্দুল মালিক বিন মারওয়ান চেষ্টা করলেন যে আনুগত্য স্বীকার করুক, আনুগত্য স্বীকার করুন না, দেখা গেল যে না এদেরকে দমন করা গেল না। কারণ সবচেয়ে বড় জালিম যে কুখ্যাত হাজ্জাজ বিন ইউসুফকে মক্কার উপর আক্রমণ করার জন্য পাঠিয়ে দিল, আর মক্কার উপর এমন করে আক্রমণ করলো, আল্লাহু আকবার, সে ইতিহাস। তারপর আব্দুল বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো নির্মমভাবে কাবার চত্বরে, তারপরে ফাঁসিতে সপ্তাহ ধরে ঝুলিয়ে রাখা হলো, লাশ দাফন করতে অনুমতি দেওয়া হচ্ছে না, এত জুলুম অত্যাচার হলো, তার জন্য কত লোক জুলুমের শিকার হলো, ক্ষতিগ্রস্ত হলেন না হলেন না? তো আসলে এই জেরের স্বাদ খুব মারাত্মক স্বাদ, যখন স্বাদ খুবই স্বাদ, আর যখন তিক্ততা খুবই তিক্ততা। এদিকে হুসাইন রাজি আল্লাহ তালানহ ভাই নিষেধ করছেন, ভাই ছেড়ে দিলেন, সারেন্ডার করেন। হাসান আলোচনা শুনিয়েছি হাসান সম্পর্কে, হ্যাঁ জি, ভবিষ্যৎবাণী ও মোজেজা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছি, হাসান ছেড়ে দিলেন, নেতৃত্ব নেব না, গিয়ে তো যারা চাইছে তারা, আমাদের ওই সব আমাদের আখেরাত, ছেড়ে দিলেন। আবদুল্লাহ বিন ওমার এত বড় সাহাবি, ওমারের ছেলে, ওমার রাজি আল্লাহর পরে তাকে লোকেরা খলিফা নির্বাচন করতে চাইছিল উসমানের জায়গায়, মানে উসমান আর আলীর প্রতিদ্বন্দ্বী হিসাবে অনেকে তাকে খলিফা চাইছিল, আমি আব্বাও বলে দিয়েছিলেন যে আমার ছেলে খলিফা হবে না, আর তিনিও যে আমি ওসব চাই না, যে এটা লিল্লাহিয়াত, লিল্লাহিয়াত দেশে যে যারা সংগঠন করে, এই যে আমাদের আহলেদিস সংগঠন, আহলেদিস সংগঠন যারা করে তাদের বাইরে অনেক মুখলেস লোকেরা আছেন যারা চাই না এসব পদ চাই না, আপন আপন জায়গায় কাজ করি, আমি একটা এলাকার অঞ্চলের আমি ওই সভাপতি আর সেক্রেটারি হইতে চাই না, আর কিছু লোক আছে ওই স্বপ্ন শুধু, কেমন করে আমি সেক্রেটারি হব, কেমন করে সভাপতি হব, তো কেমন করে সেক্রেটারি জেনারেল লিখবো, তো কি একবারে সাধারণ সম্পাদক লিখবো, তো এই লিখবো, আল্লাহু আকবার। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নেতৃত্বের স্বাদের তিক্ততা খুব রয়েছে, এই জন্য আপোষে কলহ রয়েছে। এই গদি নিয়ে, এই সাংগঠনিক এই যে ক্ষমতা নিয়ে গদি নিয়ে যে আভ্যন্তরীণ কত টানাপোড়া রয়েছে সেসবগুলি ভিতরে ঢুকলে বুঝতে পারবে না, জি আর না ঢুকাই ভালো, জি। তো কিন্তু আমরা নিরাপদগুলো থেকে ওসব কোনো ঝামেলা নাই, একই আকিদা, একই মানহাজ, তিনটা দল চলছে, চারটা দল চলছে, কিসের জন্য? শুধু ক্ষমতার জন্য। আকিদা মানহাজের পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, সেটা আপনি আমাদের পশ্চিমবঙ্গে যান, ভারতে যান, ইভেন পাকিস্তানে যান, বাংলাদেশে যান, যাতে করে কেউ না ভাবে শুধু আমি, হ্যাঁ বাংলাদেশ সম্পর্কে বলছি, ভালো করে শুনে রাখেন। তো এই ক্ষমতার লোভ জিনিসটা ভালো না, লোভ না করে জবরদস্তি কেউ চাপিয়ে দিচ্ছে মানে আপনি কষ্ট দিচ্ছে, আপনি মনে করেন যে আমার উপর বোঝা চাপিয়ে দিল, এটা আমার জন্য মুশকিল, তাহলে আপনাকে আল্লাহ সাহায্য করবেন। হাদিস রয়েছে, ও হুসাইন রাজি আল্লাহ তালান সবাই নিষেধ করেছে, সব হজে চলে গেছে, উনি বেরিয়ে গেলেন, হ্যাঁ আমাকে ডাকছে, বস্তা ভরা চিঠি আমাকে ডাকছে, ওইতে এর আগে যেদিন গিয়ে পৌঁছে তার আগেই
তার চাচা তোমাকে হত্যা করে দেওয়া হয়েছে, মুসলিম বিন আকিল বিন আবি তালেবকে হত্যা করে দেওয়া হয়েছে। তারপরে তিনি যাচ্ছেন অসহায় ছেড়ে দিয়ে, সবাই ওদের সাথে মিলে গেছে, হ্যাঁ সেই সেনাবাহিনী বিরোধী সেনাবাহিনীর সাথে মিলে গেছে, যারা ডেকেছে তাদের কোনো খোঁজ খবর নেই, সবাই ছেড়ে দিচ্ছে। আউযুবিল্লাহ, চিন্তা করেছে যদি ভাইয়ের মতো করতেন, যদি ধরেন আল্লাহর ফয়সালা, আল্লাহ তকদির রেখেছে কিন্তু কর্ম চেষ্টা করতে বলেছে, ওই সব চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না, ভালো মানুষ যে ভালো মানুষ হবে আল্লাহ দুনিয়া দিতে চায় না অত, কারণ ভালো মানুষকে এত বেশি দুনিয়া দিতে চায় না, আল্লাহ বেশি করে আখেরাতে দিতে চায়। সেই জন্য একটি কথা ভালো করে মনে রাখবেন, আপনি ইতিহাস ভালো করে পড়ে দেখেন, তুলনা করে দেখেন, পাশাপাশি তুলনা করেন, হ্যাঁ যারা ক্ষমতায় গিয়েছে আর যারা ক্ষমতাতে বঞ্চিত হয়েছে, হাসান হোসেনকে অন্যদের সাথে তুলনা করে দেখেন, হাসান হোসেন তাদের চাইতে অনেক শ্রেষ্ঠ, হ্যাঁ আবদুল্লাহ বিন উমর, আবদুল্লাহ বিন জুবাইর, তারপরে আবদুল্লাহ বিন আব্বাস, যারা ক্ষমতায় জান, আবদুল্লাহ জুবাইর বলছি, উনি তো ক্ষমতায় গেলেন ক্ষতিগ্রস্ত বলে, যারা ক্ষমতায় জানি তারা, যারা ক্ষমতায় গিয়েছে বা ক্ষমতার যারা ভোগ বিলাস করেছে তাদের চাইতে অনেক শ্রেষ্ঠ, কিন্তু তারা ওইসবে ইন্টারেস্ট নেননি। আল্লাহ তাদের জন্য মহা পুরস্কার আখেরাতে রেখেছেন, এমন পুরস্কার রেখেছেন যা মানুষের কল্পনা তো নেই, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি, তো এইখানে যেহেতু হাদিসটি আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করলেন, আরসালা ইলা ইবনে জুবাইর, আবদুল্লাহ বিন জুবাইরের কাছে পাঠালেন, কি পাঠালেন, হয় কোনো দূত পাঠান কোনো কথা বলে, অথবা লিখিত কোনো পাঠালেন, চিঠি পাঠালেন, ফি আউয়ালে মা বুই আলাহু, প্রথম যখন তার সাথে বায়াত করা হলো মক্কায়, শপথ নেওয়া হলো, আর মক্কার তিনি কি হয়ে গেলেন বা হেজাজের, হেজাজের গোটা মুসলিম বিশ্বের তো নয়, কারণ ওইদিকে আব্দুল মালিক বিন মারওয়ান সব দখল করে আছে, হ্যাঁ শুধু মক্কা মদিনা হেজাজের এলাকা, এমনকি এই দিকটাও না, পূর্ব দিকে যে না এইগুলোও না। তো লিখে পাঠালেন অথবা তার কাছে এই সংবাদ পাঠালেন, ইন্নাহু লাম ইয়াকুন ইউয়াজ্জান বিসসালাতি আমাল ফিতরে, ঈদ উল ফিতরের দিনে কিন্তু কোনো আজান দেওয়া হয়তো না, ঈদের সালাতের জন্য আজান দেওয়া হয়তো না, জানিয়ে দিচ্ছেন যে আপনি যেহেতু দেশের শাসক খলিফা, আপনার এই মাসলা জেনে রাখা জরুরি যে আজান যেন না হয় ঈদের জন্য। জি, ওয়াইন্নামাল খুদবা তো বাদা সালাত, খুদবা হয়তো সালাতের পরে, খুদবা হয়তো সালাতের পরে, কারণ তিনি ওমাইয়া যুগে খলিফা হয়েছেন, আর ওমাইয়া যুগে মারওয়ান এখানে কি করে দিয়েছিল, উল্টো করে দিয়েছিল, তো মদিনার মতো আপনার, আপনি আপনার মক্কায় করে দিয়ে না, খলিফা হয়েছেন সুন্নত মোতাবেক আপনি আগে নামাজ পড়ান ঈদের আর তারপরে খুদবা দেন বলে পাঠালেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবদুল্লাহ বিন জুবাইরকে নিষেধ করেছিলেন যে আব্দুল মালিক বিন মারওয়ান আপনার চাইতে জুনিয়র ঠিক আছে, কিন্তু অনেক শক্তিশালী, তার বিশাল সেনাবাহিনী রয়েছে, তার সাথে অনেক লোক রয়েছে, মুসলিম বিশ্ব এক হয়ে গেছে প্রায়, শুধু মক্কা মদিনার কিছু লোকেরা আছে, আপনি তাদেরকে এনে বিচ্ছিন্ন হয়েন না, দরকার নেই। কিন্তু তিনি কথা শোনেননি, বরং অসন্তুষ্ট হয়ে গেছিলেন। অসন্তুষ্ট হয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আশঙ্কা করলেন যে খলিফা হয়ে গেলেন তিনি আর অসন্তুষ্ট, তার আমি বিরোধিতা করলাম, তো এখানে আমার থাকাটা নিরাপদ নয়, যার ফলে তার থেকে একটু দূরত্ব অবস্থান করি, আমি তখন চলে গেলেন তাইফ। এটাও কেউ কেউ এই রহস্য বর্ণনা করেছে। 960 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, কালা দুজনে বর্ণনা করছেন, লাম ইয়াকুন ইয়াজুন ইয়াউমাল ফিত্র ওয়ালা ইয়াউমাল আযহা, ঈদুল ফিত্র, ঈদুল আযহার দিনে কোনো আযান হইতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, তারপরে হইতো না। ওয়ান জাবের বিন আব্দুল্লাহ, 961 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কালা সামিতুহু ইয়াকুল, তাকে বলতে শুনেছি যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, প্রথম আসলেন ঈদগাহে, ফাবাদা বিসসালাত, সালাত শুরু করলেন, সুম্মা খাতাবান নাস বাদু, তারপরে খুতবা দিলেন, ফালামা ফারাগা নবীউল্লাহ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করলেন খুতবা, নাজালা, এই যে নামলেন, এই যে নাজালা শব্দ আসলো, এই হাদিসটা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ দলিলে পেশ করেছেন যে নামলেন খুতবা থেকে, তাহলে খুতবা একটু উঁচু জায়গায় দিয়েছেন, মেম্বার নিয়ে যাওয়া হয়নি কিন্তু উঁচু জায়গায় দিয়েছেন, সুতরাং যদি একটু উঁচু করে বানিয়ে রাখে যেমন আজকাল বানিয়ে রাখে তাহলে সেটাকে বিদাত বলা যাবে না, এই কথা ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন। ফাতান্নেসা, তারপরে মহিলাদের সেকশনে আসলে, মহিলাদের এলাকা যেখানে মহিলারা বসে আছে ঈদগাহের পাশে, সেখানে আস, ফাজাক্কা রহন না, তাদেরকে উপদেশ দিলেন, ওয়াজ করলেন, ওয়াহুয়া ইয়াতাওয়াক্কাউ আলা ইয়াদি বিলাল, বিলাল রাদিয়াল্লাহু আনহু হাতের ওপর ভর দিয়ে,
হাতের উপর ভর দেবে। বেলাল রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। অবেলালুন বাসেতুন সাওবহু, বেলাল তার কাপড়কে সম্প্রসারিত করে রেখেছিলেন, হ্যাঁ, গামছা বা চাদরকে চাঁদা নেওয়ার জন্য। মহিলারা দান সাদকা করবে, সাদকা নেওয়ার জন্য এরকম করে রেখেছেন। ইউলতি ফিহিন নিসাউ সাদাকা, যাতে নারীরা সাদকা নিক্ষেপ করছিল, মানে গয়না গাঁঠি কি করছিল, সব নিক্ষেপ করছিল, অলঙ্কার খুলছে আর নিক্ষেপ করছে। মহিলারা বড় আবেগী, কিন্তু দেখেছেন জলসা মহফিলে ডিম পর্যন্ত হাজির, আর এতগুলো ডিম, আর কি বক্তারা খুশি যে আজকে অনেকগুলো ডিম নিয়ে যাবো আর খাবো। বুঝতে পারছেন, পেশাদার বক্তা যারা, এসব এককালে দেখেছি, আমি পেশাদার ছিলাম না, আলহামদুলিল্লাহ পেশাদার দায়ী এখন এখানে আমি, কিন্তু বক্তাদের দেখেছি, আরে ডিমও কালেকশন করছে জান্নাতে পড়ছে, একটা ডিম দিয়ে একেবারে সুর ধরে যে দোয়া দিল, সুরের যে দোয়াগুলো শুনেছেন না, শোনেন নেই, হ্যাঁ, সুর ধরে একবারে ছড়া ছড়া দোয়া দেয়, আর ছড়া ছড়া দুই এক ডিমই জান্নাত একবারে। জীবনে কোনো আমল করুক, ফরজ নফল কিছু আছে না আছে আল্লাহই জানে, আর যত গুণা থাক না কেন। তো কুলতলি আতা বলছে, আমি আতাকে বললাম, তাবেই আতা রাহাক্কান আলাল ইমাম আল আন আইহাতি আন্নেসা, আপনি কি মনে করেন ইমামের জন্য এটি হচ্ছে আবশ্যক? এই সময়ে নবী সাল্লাম করেছেন মহিলা সেকশনে গিয়ে তাদেরকে বিশেষ ওয়াজ করেছেন বা তাদের জন্য বিশেষ উপদেশ দিয়েছেন। এখন কি মহিলাদের এলাকায় যে কোনো খতিবকে, খুদ ঈদের ঘর খতিবকে বা ঈদের ইমামকে যেতে হবে? ফায়োজাককে রোহন না হেনা ইয়াফরগো, যখন খুদবা শেষ হলো পুরুষদের জন্য তখন তাদেরকে গিয়ে কি করবে, উপদেশ দেবে, এরকমটা করতেই হবে? কালা, তখন বলছেন ইন্না যালিকা লাহাক্কুন আলাইহি, ইমাম আতা মক্কার বড় ফকিহ ছিলেন, ইমাম ছিলেন, তিনি বলছেন হ্যাঁ এটি ইমামদের জন্য, ইমামদের ইমামদের ওপর মহিলাদের হক, এটি যে মহিলা সম্পর্ক, মহিলা সংক্রান্ত কিছু মশাইল বর্ণনা করেন, মহিলারা আসলো ঈদগাহ আর কিছুই নিজের মশলা মশাইল জানতে পারলো না, এটা কেমন কথা, নিজের অধিকার জানতে পারলো না, স্বামীর ওপর কী অধিকার রয়েছে, স্বামীর ক্ষেত্রে তাদের কী দায়িত্ব রয়েছে, এই বিষয়গুলি ইত্যাদি। অমাল আহম আল্লাহ ইয়াফালু, আর তাদের কী বা হয়েছে যে তারা এমনটা করবে না? অসুবিধাটা কী, মহিলাদের এলাকায় গিয়ে যদি পাঁচ মিনিট দশ মিনিট যদি ওয়াজ করা হয়, বলা হয় তাদেরকে, তো অসুবিধা কী? আজকাল যেহেতু সাউন্ড সিস্টেম হয়ে গেছে আর মহিলাদের এলাকায় যাওয়ার প্রয়োজন নাই, কিন্তু ওলামারা বলছেন যে সেখানেই খুতবার শেষ অংশে বা একটা অংশে, শেষে হোক অথবা মাঝখানে হোক, মহিলাদের সম্পর্কে কিছু আলোচনা করা উচিত। জি, আট নম্বর অধ্যায়, বাবুল খুতবাতে বাদাল ঈদ, এই অধ্যায় হচ্ছে খুতবা হবে ঈদের পরে, হাদিস ওইগুলি আসছে, খুতবা হবে কিসের পরে, ঈদ পড়ে নেওয়ার পর, ঈদের সলাতের পরে। 962 নম্বর হাদিস, হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালা শাহেদতুল ঈদ মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈদের সলাতে উপস্থিত হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আবু বকরের সাথে, উমারের সাথে, উসমানের সাথে, ফাকুল্লুহুম কানু ইউসাল্লুনা ক্বাবলাল খুতবা, তারা সকলেই খুতবার আগে ঈদের সলাত পড়ত, খুতবার আগে, আগে সলাত তারপরে খুতবা, এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী তারপরে, তখন যখন মারওয়ান এসছে প্রথম তখন এটি শুরু করেছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার কথা কেন বর্ণনা করেনি ইবনে আব্বাস, তার সাথে পড়েননি সেই জন্য, কারণ ইবনে আব্বাস থেকে গেলেন এখানে মক্কা মদিনায় থেকে গেলেন, মদিনায় অথবা তারপরে মক্কা চলে গেলেন, আর আলী রাদিয়াল্লাহু রাজধানী নিয়ে গিয়ে কোথায় চলে গেলেন, স্থানান্তরিত কুফায় চলে গেলেন, যার ফলে আলীর নাম উল্লেখ করেননি, নাহলে তিনিও আগে ঈদের সলাত তারপরে খুতবা দিতেন। সকলে দুই ঈদের সালাত আদায় করতেন, কাবল আল খুদবা খুদবার আগে, খুদবার আগে ঈদের সালাত আদায় করতেন। 964 নম্বর হাদিস, সাইয়িদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত তাবি, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতর রাকাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে দুই রাকাত সালাত আদায় করলেন, শুধু দুই রাকাত, লামিও সাল্লি কাবলা, তার পূর্বেও কোনো সালাত আদায় করেননি, তাহিয়াতুল ওযু এটাও করেননি। কেউ তো বলতে পারে যার তাহিয়াতুল মসজিদ না হয় ঈদগাহে নেই, তো উজু তো করে এলাম, তাহিয়াতুল ওযু পড়ি না, সেটাও পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন পড়েননি তো আপনি পড়িয়েন না, আর তাহেতুল ওযু পড়লে বাড়িতে পড়ে নেন, ওযু করে বাড়ি তাহেতুল পড়ে নেন, তারপর ঈদগাহ যান, এটা সুন্নার কাছাকাছি। ওয়ালাবাদা, তারপরে কোনো সালাত পড়েননি, সুম্মা, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ঈদ পড়ে বাড়িতে এসে সালাত আদায় করেছে, এমন একটি হাদিস আছে, ওইখানে পড়েননি,
তাই দুই হাদিস সমন্বয় কি হবে, যে বাসায় এসে বা বাড়িতে এসে দুই রাকাত পড়বেন এটি সুন্নাত, কিন্তু ঈদগাহে ঈদের আগে পরে কোনো সালাত নবী সাল্লাহ পড়েননি। সুম্মা তান্নেসা, তারপরে মহিলাদের কাছে আসলেন, ওমাহ বেলাল, তার সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ফামারহু নবী সাদাকা, তাদেরকে দান খায়রাত করার নির্দেশ দিলেন। যে হাদিসটি রয়েছে, ইয়া মাশারান নিসা, হে নারীদের দল, তাসাদ্দাকনা, তোমরা দান খায়রাত করো, ফাইন্নি উরিদুকুন্না আকসার আহলিন্নার, তোমাদেরকে দেখেছি সবচাইতে সংখ্যাগরিষ্ঠ জাহান্নামী, মহিলা পুরুষের চাইতে বেশি জাহান্নামী দেখেছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য দান সাদকা করো, ইত্তাকুন্নার অল বিশ্বিক, তোমরা একটি খেজুরের টুকরো দিয়ে হলো জাহান্নামের আজাবকে বাঁচার চেষ্টা করো। ফাজাল্লা ইউলকিনা, যখন সাদকার নির্দেশ দেওয়া হইল তখন মহিলারা নিক্ষেপ করতে শুরু করলো, তুলকিল মারাত খুরসাহা ওয়া সিখাবাহা, মহিলারা তাদের আংটি, তাদের চুড়ি, খুরস, খুরস বলা হচ্ছে যে কোনো গোলাকার অলঙ্কার, গোলাকার অলঙ্কার, এক হচ্ছে আংটি গোলাকার, আর এক হচ্ছে চুড়ি, এমনকি বালা, বালা জি, তো এই ধরনের অলঙ্কারকে বলা খোর্স, ওয়াসিখাবাহা, এবং মালা, বিভিন্ন রকমের মালা, সেটা যেভাবে মালা তৈরি করা থাক না কেন, খুলে খুলে দান করতে শুরু করলেন, দান করতে শুরু করলেন। 965 নম্বর হাদিস, কিন্তু মহিলারা নিজের মালিকানাধীন সম্পদ দান করবে, স্বামীর মালিকানাধীন কোনো কিছু যদি দান করতে হয় তো স্বামীর অনুমতি ছাড়া দান করা জায়েজ না, এটা মনে রাখতে হবে। গয়না যদি স্বামী হাদিয়া গিফট দিয়ে দিয়েছে যে তোমার গয়না তুমি যা ইচ্ছা তাই করো, তাহলে ঠিক আছে, কিন্তু যদি বলা হয় তোমাকে এই গয়নাগুলি দিলাম, এগুলো হচ্ছে সম্পদ, এই টাকাটা জমা না রেখে দিলাম, তুমি ব্যবহার করো, কিন্তু প্রয়োজনে এটা সংসারের কাজে ব্যবহার হবে, তাহলে এটি আমানত, তাহলে দান করতে পারে না, বিনা এই অধিকার নেই যে স্বামীর ধন সম্পাদন ইচ্ছা মতো দান করবে। হ্যাঁ, 2 টাকা 4 টাকা 10 টাকা দান করলে পারমিশন নেওয়া লাগে না, এটা কমন পারমিশন একটা থাকে, কিন্তু বেশি পরিমাণ দান করলে অবশ্যই অনুমতি নিতে হবে, নির্দিষ্ট করে যে আমি অমুক জিনিসটা দান করতে চাইছি। একটা মহিলা যদি একজন একটা মোবাইল দান করতে চায়, অনুমতি নিতে হবে না স্বামীর, মোবাইল কিনে দিয়ে তার স্বামী, অবশ্যই অনুমতি নিতে হবে, কিন্তু 10-20 টাকা দেওয়া ফকিরকে কোনো প্রয়োজন নেই, এটা কমন অনুমতি আছে 10-20 টাকা দেওয়ার জন্য। হচ্ছে নম্বর হাদিস, কিন্তু আগে হয়ে গেছে এই ধরনের হাদিসগুলো। হ্যাঁ, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউয়ালা মা নাবদা বিহি ফি ইয়াউমিনা হাযা, সর্বপ্রথম যে কাজটি আমরা শুরু করব এই কুরবানির দিনে সেটা হচ্ছে আন্নসাল্লিয়া, ঈদ পড়ব, ঈদের সালাত পড়ব, সোম্মা নারজিয়া, তারপরে ফিরে আসবো, ফান্নানহার, তারপরে জবাই করব, ফিরে এসে জবাই করব, বাড়িতে জবাই করলে ফিরে এসে, কিন্তু কোরবানির পশু ঈদগাহে যদি থাকে, হাতের নাগালে থাকে, তাহলে সেখানে জবাই করে সুন্নাত, সেখানে তাড়াতাড়ি হয়ে গেল তাহলে জবাই, যে যখন গেছেন বাড়ির কাছে সেখানে বা কেউ নিয়ে গেছে সেখানে কোরবানি পশু আছে, সালাত পড়া হইল আর তারপরে জবাই করে দিলেন। জি, ফামান ফালা জালেকা, যারা এরকমটা করবে, ফাকাদ আসাবা সুন্নাতানা, তারা আমাদের সুন্নত তাতে উপনীত হবে বা সুন্নাত উপর আমল করবে। ওমান নাহারা কাবালা সলার, কেউ যদি ঈদের সলাত পড়ার আগেই কোরবানি করে ফেলে, ফাইন্নামা হু আল্লাহমুন, সেটা এমনি খাওয়ার গোস্ত হবে, কাদ্দামা হুলে আহলি, সেটা নিজের পরিবারকে অগ্রিম খাওয়ালো, কিন্তু সেটা কোরবানি হবে না, লাইসা মিনান নসুকে ফিসাই, সেটা কোরবানি বলে গণ্য হবে না। ফাকামার ফাকালার জমিন সার, আনসারিদের জনৈক ব্যক্তি বলল, ইয়োকাল্লাহ বুরদা, যার নাম ছিল আবু বুরদা বিন নিয়াত, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল, যাবাহাতু, আমি তো জবাই করে ফেলেছি, হাদিস পড়েছেন না আগে, আমি কি করেছি, ঈদ পড়াকে ফজরে ফজরে জবাই করে দিয়েছি, জবাই করে দিয়ে ওয়াইন দিয়ে যাজা, তবে আমার কাছে একটি যাজা আছে, মানে 6 মাস থেকে শুরু করে 1 বছর নিচ পর্যন্ত একটি ছাগল আছে, পাঠাপাঠি আছে, খায়রুন মিন মুসিন না, সেটা দাঁতা পশুর চাইতে বেশি কি হয়ে রয়েছে, হৃষ্টপুষ্ট রয়েছে, খুব তরতাজা রয়েছে, গোস্ত বেশি হবে। ফাকাল আনসাল বল, ইজ আল মাহু মাকানাহু, সেটাকে তার পরিবর্তে জবাই করে দাও, ওয়ালান তুফিয়া ও তাজিয়ান আহাদিন বাদাকা, তবে তোমার পরে আর কারো জন্য এটি প্রযোজ্য নয়, এই বিধান সবার জন্য না, তাহলে সবার জন্য বিধান হচ্ছে দাঁতা হইলেই হচ্ছে, হ্যাঁ, নিরাপদ, উত্তম, আর অনেকে বলেছেন দাঁতা না হলে 1 বছর পুরা হইতে হবে, কিন্তু নিজের বাড়ির পোষা হইলে তো 1 বছর জানা যায় কি, বাইরে থেকে কিনে কারো কথার ভরসা করা মোটেই যাবে না, সুতরাং নিরাপদ হচ্ছে যেমনটা বলছি,
আর ইখতিলাফ আর সন্দেহ থেকে মুক্ত হওয়ার জন্য দুটো দাঁত বাজে, দুধের দাঁত ভেঙে গেছে, সামনের দুটো দাঁত ভেঙে গেছে নিচের সানিয়া, তাহলে জানবেন যে এখন ছাগলের ক্ষেত্রে এক বছর হয়ে গেছে। আর গরুর ক্ষেত্রে দুই বছর না হলে এই দাঁত হয় না, দুই বছর। আর উটের ক্ষেত্রে পাঁচ বছর না হলে সাধারণত এই দাঁত হয় না, যেন উটের সর্বনিম্ন বয়স হচ্ছে পাঁচ বছর। জি, নয় নম্বর অধ্যায়, আরেকটি অধ্যায় আমরা আলোচনা করি, বাবু মায়ুকরাহ মিন হামলি সেলাহ ফিল ঈদে ওয়াল হারাম। এই অধ্যায় হচ্ছে যে ঈদে এবং হারামের এলাকা, হারামের চত্বরে অস্ত্র বহন করা মকরুহ, নিষিদ্ধ বা অপছন্দনীয়, কারণ তাতে ভিড় ভাড়ে কাউকে লেগে যেতে পারে। ঈদেও ভিড় হইতে পারে, তারপর হারামের আশেপাশে হারামের চত্বরে ভিড় হইতে পারে, কাউকে লেগে যেতে পারে অনিচ্ছাকৃত। তারপরে না লেগেলেও যতই সতর্ক থাকেন, মানুষ ভয় পাবে যখন আপনার কাছে অস্ত্র থাকবে। তবে যারা সিকিউরিটিতে আছেন, যেমন সেনাবাহিনী আছে বা আরও যারা পুলিশ আছে, প্রশাসন আছে, তাদের কাছে অস্ত্র সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনি জনগণ যদি অস্ত্র নিয়ে চলাফেরা করে, তাহলে সেখানে কোনো নিরাপত্তা থাকবে? নিরাপত্তা থাকবে না। ওয়াকাল হাসান, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, নুহু আই ইয়াহমালুস সালাহ ইয়াওমা ঈদিন, ঈদের দিনে অস্ত্র বহন করে নিয়ে যাওয়া নিষেধ করা হয়েছে। ইল্লা আই ইয়াখাফু আদুওয়ান, তবে দুশ্মনের যদি ভয় থাকে, যদি ভয় থাকে যে আমরা ঈদ পড়তে যাব আর ওই সময় আক্রমণ করতে পারে, কাফেররা আশেপাশে আছে, যুদ্ধ চলছে তাদের সাথে, তাহলে অস্ত্র নিয়ে ঈদ পড়তে যেতে পারবে, যেমন জেহাদের ময়দানে সালাতুল খৌফ, ওই রকম। জি, 966 নম্বর হাদিস, হাদিস সাইদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, তাবেঈ বলছেন, কুনতু মা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। হিনা আসাবাহু সিনানুর রুমহে ফি আখমাসে কাদামিহি, যখন তার পায়ের পেছন দিকের নিম্নভাগে বর্ষার বা বল্লমের যে ধারালো অংশটুকু রয়েছে, ধারালো অংশ অগ্রভাগ, সেটা ঢুকে গেছিল, একজন ষড়যন্ত্র করে ঢুকিয়ে দিয়েছিল সে, জি, মেরে দেওয়ার জন্য। আর তাতে বিষ মাখানো ছিল, যাতে করে একটু লেগে গেলেই আর তাতে মারা যান তিনি, হ্যাঁ, অসুস্থ হয়ে, এটি উদ্দেশ্য ছিল। ফেলাজে কাদামহ বেরেখা, তারপরে তার যে রক্তক্ষরণ হয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে, যার হয়ে যখন রক্ত বের হয় তারপরে সেটা আঠা আঠা হয়ে যায়, কিন্তু তো রক্ত বের হয়েছে, উনি হয়তো অত ভ্রুক্ষেপ করেননি। তারপরে তিনি যখন বাহনে চড়ছেন, তো বাহনে উঠে চড়ার জন্য একটা পাদানি থাকে, পাদানি বুঝেন, হ্যাঁ, টমটম ঘোড়া গাড়িতে চড়েন না, চড়েননি এক সময়, আজকাল তো ওইটা উঠে গেল, খুব ভালো লাগতো আমাকে কিন্তু, হ্যাঁ, আমার বাচ্চারা খুব ভালো লাগতো, মাশাআল্লাহ, দেশে গেলো ও গাড়ি ছেড়ে, কার ছেড়ে বলছে টমটমে চড়ো, 2005-এ সর্বশেষ, কী যে তাদের খুশি, কারণ সৌদিরা তো নেই আর এখানে তাদের জন্ম প্রায়। তো এই টমটমে চড়ার জন্য একটা পাদানি আছে, ওখানে পা দিয়ে উঠতে হয়, তাই না? তো উঁটেও চড়ার জন্য এত উঁচা উঁটে কেমন করেছে, মানে একটা পাদানি আছে ওইখানে, জি, তো এর রেকাব বলা হয় এটাকে, হ্যাঁ, পাদানির আরবি হচ্ছে রেকাব। ফাল্লাজে কাদামহ, তার পায়ে যে ওই যে রক্ত বেরিয়েছে, রক্তক্ষরণ হয়েছে আঘাত লাগার কারণে বা আহত হওয়ার কারণে, সেটা পাদানির সাথে লেগেছে, হ্যাঁ, আঠা হয়ে। ফা নাজাল তো, তারপরে বলছেন সাইদ ইবনে জুবাইর যে আমি নামলাম, আর তারপরে সেই যে এই যে লেগে গেছে যে ধারালো অংশটুকু তাতে লেগে আছে, কাঁটা লাগার মধ্যে বা অস্ত্র ঢুকে আছে, সেটাকে বের করে নিলাম, টেনে নিলাম। ওয়া যালিকা বিমিনা, এটি ঘটনা ছিল মিনার ঘটনা, হজের ময়দানের ঘটনা, হজের ময়দানে তার সাথে তাকে মারার জন্য এই ষড়যন্ত্র, সাহাবি, প্রখ্যাত সাহাবি, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, এত বড় সাহাবিকে মারার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল জালেম শাসকের পক্ষ থেকে। সে ছিল হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ সেই বছরের হজের দায়িত্বে ছিল, আর সেই ব্যক্তি লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে। তার সম্পর্কে এত কুখ্যাত, সে এত কুখ্যাত খুনি ছিল যে বর্ণনা এসেছে আল্লাহ তাআলা যে ধরে, শুধু লোকজনকে ধরে 120,000 বেশি মানুষকে মেরেছে, ধরে ধরে। আর এমনি রণক্ষেত্রে লড়াই চলছে, তখন যে কত মেরেছে আল্লাহ, এরকম এত খুনি। তার সম্পর্কে নবী সাল্লাম ভবিষ্যৎবাণী ছিল, সাকিব বংশের তাইফের লোক ছিল তার বংশ, এই সাকিব। তো এই মেনার ঘটনা, ফাবালাগাল হাজ্জাজ, হাজ্জাজ বিন ইউসুফকে এই সংবাদ পৌঁছিল, সেই কিন্তু ষড়যন্ত্র করিয়েছে কাউকে দিয়ে, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফকে সংবাদ পৌঁছেছে যে আব্দুল্লাহ বিন ওমর এরকম আহত হয়েছে। ফাজালা ইয়াউদুহ, তার পরিচর্যার জন্য, খোঁজ খবর জন্য, এয়াদতের জন্য এসে গেছে,
বিশিষ্ট সাহাবি গভর্নর যে যে দায়িত্বে রয়েছে মিনার ময়দানের, হ্যাঁ হজের দায়িত্বে যে প্রধান, যে এই আপনার উমাইয়া বংশের পক্ষ থেকে বা উমাইয়া শাসকের পক্ষ থেকে, তো সে বসরার গভর্নর ছিল, সে এসে গেছে কাকে দেখার জন্য, অসুস্থ ব্যক্তি আবদুল্লাহ বিন উমারকে দেখার জন্য। জানো হিতাকাঙ্ক্ষী সে দরদি অসুস্থ হয়েছেন, সাহাবি দেখতে এসছি, পরিচর্যা করতে এসছি, খোঁজ খবর নিতে এসছি। ফাকাল আল হাজ্জাজ, হাজ্জাজ এসে বলছে লাউ না লাউ মান আসাবাকা, যদি আমরা জানতে পারতাম যে কি আপনাকে আঘাত করেছে তাহলে তাকে দেখাইতাম। কথা বুঝে গেছে, যে মারে সে বেশি কান্না করে, কথা বুঝে গেছে না। ফাকাল ইবনে উমার, আবদুল্লাহ ইবনে উমার তো বুঝে গেছেন ষড়যন্ত্র, বলছেন আনতা আসাবতানি, তুমি তো খুন আমাকে মেরেছো, তুমি তো মেরেছো গভর্নর, এত বড় খুনি গভর্নর, কোনো ভয় নেই আল্লাহ ছাড়া, কারণ হায়াত মতো আগে পরে হবে না, এই একই ছিল তাদের ইমান। জি সারা দুনিয়া একদিকে হয়ে গেল, মারতে পারবেন যদি আল্লাহ বলে আমি মারব না, আল্লাহ বলতো মত হাজির হয়ে গেছে, এমনি বসে থাকতে এখানেই শেষ হয়ে যাবে এখনই, জি কাউকে কিছু করা লাগবে না, ধৈর্যও থামতে পারবেন না, কথা বোঝা গেছে। এটার নাম হচ্ছে তকদীরের প্রতি ইমান। তো বলছেন ইবনে উমার বললেন আনতা আসাবতানি, তুমি তো আমাকে মেরেছো। কালা কাইফা, কেমন করে আমি মারলাম আপনাকে, দেখতে এসেছি আমি, আমি কেমন করে মারলাম। কালা হামালতা সেলাহা ফি ইয়াউমিন লাম ইয়াকুন ইউহমালু ফিহি, আপনি এমন দিনে অস্ত্র বহন করে নিয়েছেন আপনার সেনাবাহিনীর সাথে যেই দিনে সাহাবায়ে কেরামদের যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে, খোলাফায়ে রাশেদিনের যুগে এই মেনার মাঠে অস্ত্র বহন করে নিয়ে আসা নিষেধ ছিল, এরকম ছিল না, আপনি কেন অস্ত্র নিয়ে আসতে দিয়েছেন, পারমিশন দিয়েছেন অস্ত্র নিয়ে আসা মেনার ময়দানে, তার মানে সেখানে সুযোগ করে দিয়েছেন মারার জন্য, বললেন না যে ভিতর ভিতর, কারণ গায়েব তো জানেন না যে সে বলেছে যে তুমি কোনোরকম করে ওকে মেরে দাও, কিন্তু ঘটনা এরকম ছিল, ঘটনা এরকম ছিল। ওয়াদ খালতা সেলাহাল হারাম, আর হারামের চত্বরে, হারামের এলাকায়, হারামের সীমানায় আপনি অস্ত্র ঢুকিয়েছেন, এখানে অস্ত্র নিয়ে আসার প্রয়োজন কী আছে, এটা ইসলামিক দেশ, এখানে কোন কাফের রয়েছে, কোন কাফের দুশ্মনের ভয় আছে যে এখানে অস্ত্র নিয়ে মানুষরা ঢুকেছে। ওয়ালাম ইয়াকুন ইসলাহ ইউদখালুল হারাম, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি আমলে, খোলাফায়ে রাশেদিন আমলে হারামের এলাকায় কোনো অস্ত্র নিয়ে প্রবেশ করা হইতো না, অস্ত্র বহন করা হইতো না। 967 নম্বর হাদিস, আর এটি দিয়ে শেষ করছি হাদিস। ওই হাদিসের একটা অংশ রয়েছে, আসহাক বিন সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ ইবনে আল আস, তার পিতা সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ থেকে বর্ণনা করছেন, কাল দাখাল আল হাজ্জাজ আলাই বিন উমার, হাজ্জাজ বিন ইউসুফ জালেম কুখ্যাত গভর্নর বাসরার, সে প্রবেশ করলো, আসলো আবদুল্লাহ বিন উমারের কাছে, ওয়ানা ইন্দাহু, সেই সময় আমি তার কাছেই ছিলাম। ফাকালা কাইফা হওয়া, এসে জিজ্ঞাসা করছেন কেমন আছেন উনি, যেহেতু উনি শয্যাশায়ী অসুস্থ আর তার রক্তক্ষরণ হয়েছে। ফাকালা সোয়াল, এখন ভালোই আছেন, ভালো আছেন, কিন্তু তার কয়েকদিন পরে ইন্তেকাল করেছেন, তারপরে সেই যে বিষ, বিষ মাখানো আসলে অস্ত্র ছিল তো, সামান্য লাগলো আর মানুষ বাঁচতে পারে না, সেই যে এমন মারাত্মক বিষ দেওয়া ছিল। তো কেমন আছেন উনি, ফাকালা সোয়ালে, বললেন যে ভালো আছেন। ফাকাল মান আসাবাকা, আপনাকে কি আঘাত করেছে জানেন, কাল আসাবানি মান আমার আবে হামলি সেলাহে ফিয়াউমিল্লা ইয়াহিল্লু ফি হামলুহু ইয়ানিল হাজ্জাজ, আমাকে সেই ব্যক্তি আঘাত করেছে যেই ব্যক্তি এমন দিনে অস্ত্র বহন করে নিয়ে আসার নির্দেশ দিয়েছে যেই দিনে সাধারণত যেই জায়গায় অস্ত্র বহন করে নিয়ে আসা হতো নাবিগত যুগে, অর্থাৎ হাজ্জাজ বিন ইউসুফ নিজেই এই আমাকে আঘাত করেছে, মেরেছে বলে দিলেন তিনি। এই ছিল আজকের আলোচনা, অধ্যায়ের সাথে সম্পর্ক, যে ঈদে, ঈদের ঈদগাহে অস্ত্র নিয়ে যাওয়া যায় নয়, ঠিক নয়, আর হারামের এলাকায় এই রকমের যে কোনো জায়গায় ভিড়ভাড়, যেখানে বেশি মানুষের ভিড়ভাড় রয়েছে, ধরেন সিটি সেন্টার যেখানে খুব ভিড়ভাড় গ্যাদারিং, এই যে আপনার দামামের সিকো মার্কেট, রিয়াজের বাথা, জুমার দিনে যদি কেউ অস্ত্র নিয়ে চলাফেরা করে, চাকু নিয়ে চলাফেরা করে, কাউকে লাগতে পারে না, হ্যাঁ অবশ্যই লাগতে পারে, তরবার নিয়ে কেউ তা চলাফেরা করছে, কাউকে লাগতে পারে, অবশ্যই লাগতে পারে, এইরকম যে কোনো ভিড়ভাড়ের জায়গায় যেখানে দেখছেন যে ভিড় আছে, সেখানে অস্ত্র আপনার খাপের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, নিরাপদ রাখতে হবে, যাতে করে কাউকে না লেগে যায় অনিচ্ছাকৃত। আল্লাহ, তারপরে একটু মেজাজ গরম হলে, অস্ত্র হাতে থাকলে তখন মেজাজটা অন্যরকম থাকে, ঠিক না, যার ফলে এইরকম জায়গায় যেখানে কারো ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে, ধাক্কা লাগলে দিলেন অস্ত্র দিয়ে আঘাত করে, হ্যাঁ তো আর অস্ত্র হাতে না থাকলে তো এটা হইতো না, যার ফলে অস্ত্র নিয়ে ভিড়ভাড়ের জায়গায় যাওয়া জায়েজ নয়,
এই ছিল আজকের আলোচনা। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।